আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নতুন কারিকুলামের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই এর প্রথম অধ্যায়ের পঞ্চম সেশন। তো প্রথম অধ্যায়ের পঞ্চম সেশন এবং ষষ্ঠ সেশন, এখানে যেগুলো প্রশ্ন করা হয়েছে সেগুলোর অ্যান্সার আমরা করব। প্রথমে এখানে বলা হচ্ছে, পরের পৃষ্ঠা দেখানো পৃথিবীর মানচিত্রে পরিযায়ী পাখিদের প্রধান যাত্রাগুলো দেখানো হয়েছে। লক্ষ্য করো, এই মানচিত্রে বাংলাদেশের উপর দিয়ে বা কাছ দিয়ে কোন পথগুলো গেছে খেয়াল করেছো? সেগুলোর নাম এখানে লিখতে হবে। এখানে আমাদের একটা দেখো পিকচার দেওয়া আছে বা মানচিত্র দেওয়া আছে, এখানে বাংলাদেশের উপর দিয়ে কোন রেখাগুলো গিয়েছে সেই রেখাগুলো আমাদের এখানে উল্লেখ করতে হবে। তো যে রেখাগুলো বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে বা কাছ দিয়ে অতিক্রম করেছে, সেগুলো হলো পৃথিবীর মানচিত্রে পরিযায়ী পাখিদের প্রধান যাত্রাগুলোর দেখানো হয়েছে। এই মানচিত্রে বাংলাদেশের উপর দিয়ে বা কাছ দিয়ে যাওয়া পথগুলো হলো, 1 নম্বর দেখো ইউরেশিয়ান আফ্রিকান ট্রেইল, তারপর 2 নম্বর হচ্ছে ইউরেশিয়ান আমেরিকান ট্রেইল, আর 3 নম্বর হচ্ছে ইউরেশিয়ান অস্ট্রেলিয়ান ট্রেইল। এই তিনটা দেখানো হয়েছে। তারপর দেখো এখানে বলা হচ্ছে যে মানচিত্রে যে কয়টি ভ্রমণ পথ বা ফ্লাইওয়ে বাংলাদেশের উপর দিয়ে গেছে পৃথিবীর মানচিত্রে বা গ্লোব কিং বা তোমাদের তৈরি পৃথিবীর মডেলের সঙ্গে, সেটা তুলনা করে তোমরা দেখবা, ঠিক আছে? এরপর আমরা চলে যাই এখানে, এখানে বলা হচ্ছে যে এই ফ্লাইওয়ে বাংলাদেশ সহ আর কোন কোন দেশের উপর দিয়ে গেছে, নিচে সেগুলো লেখো। এই বাংলা মানে এই ফ্লাইওয়ে বাংলাদেশ সহ আর কোন কোন দেশের উপর দিয়ে গেছে বলে এখানে লিখতে হবে, ঠিক আছে? যে দেশের উপর দিয়ে অতিক্রম করেছে, তো আমরা এখানে উত্তর করব। শেষে এটা দেখো, এই ফ্লাইওয়ে বাংলাদেশ সহ মোট, এটা হবে বাংলাদেশ সহ মোট, বাংলাদেশ সহ মোট 23টি দেশের উপর দিয়ে গিয়েছে, যেমন ইউএস এর আলাস্কা, তারপর দেখো রাশিয়ার সাইবেরিয়া, তারপর দেখো মঙ্গোলিয়া, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, ফিলিপাইন, ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া, মায়ানমার, বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রানাই, ব্রুনাই, ইন্দোনেশিয়া, তিমুর, পাপুয়া, তারপর নিউ গিনি, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, এত এই 23টা দেশের উপর দিয়ে অতিক্রম করেছে। এরপর আমাদেরকে বলা হচ্ছে সারা পৃথিবীতে অজস্র পাখি পরিযান করে, তবে তাদের এই পরিযানের একটা সাধারণ প্যাটার্ন আছে। বেশিরভাগ এই পরিযায়ী পাখির শরৎ বা হেমন্তের দিকে দক্ষিণের দিকে পরিযান শুরু করে। তো শীতকালটা তারা প্রায়ই দক্ষিণের কোনো অঞ্চলে কাটায়, বসন্তে তারা আবার উত্তরের দিকে যাত্রা শুরু করে, গ্রীষ্মে তারা কি করে উত্তরের অঞ্চলগুলোতেই তারা বাসা বাঁধে এবং প্রজনন করে। তবে বাংলাদেশে যেসব পরিযায়ী আসে তারা দেখি তারা অনেকে শুধু শীতকালে আসে এমন নয়, অনেক পাখি শীতের বেশ কয়েক মাস আগে এসে শীতের সময় আরো দক্ষিণে চলে যায়, ঠিক আছে? মানে শীতের আগে দক্ষিণে আসে, তারপর আরো দক্ষিণে চলে যায়। দেখো এখানে পরিযায়ী একটা চিত্র দেওয়া আছে, এখানে দক্ষিণ পরিযায়ী পরিযান করে, তারপরে শীত যাপন করে, শীতের পরে উত্তরে পরিযান করে, সেখানে তারা প্রজনন করে, এইভাবে তারা চলতে থাকে, ঠিক আছে? তাহলে দেখো গ্রীষ্মকালে তারা দক্ষিণে পরিযান করে, ঠিক আছে, শীতকালে শীত এখানে যাপন করে, শীতকাল থাকে, তারপরে তারা বসন্তকালে আবার ওই প্রজননের জন্য চলে যায়, গ্রীষ্মে যখন গ্রীষ্ম হয় তখন এর দিকে, ঠিক আছে? এরকম ভাবে এই প্রক্রিয়া চলতে থাকে। তো এখানে বলেছে যে পাখিদের এই পরিযানের কারণ কি, সত্যি বলতে তা এখনো নিশ্চিত করে জানা যায়নি, তবে ধারণা করা হয় খাদ্যের প্রাচুর্যের খোঁজে তারা খাদ্যের জন্য খাদ্য যেখানে বেশি হয় সেখানে চলে যায়, কিংবা শীত তীব্র শীত থেকে বাঁচতে, অনেক শীত যদি পড়ে তখন তো তারা মারা যাবে, এই জন্য শীত থেকে বাঁচতে পাখিরা এই পরিযান করে। পৃথিবীর কোন এলাকায় ভূমিরূপ বা জলবায়ু কেমন তা জানলে এই এই বিষয়ে কিছুটা ধারণা পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে জানলাম পরিযায়ী পাখিরা কেন পরিযান করে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেশন কেন করে, পরে হচ্ছে খাবারের খোঁজে, শীত থেকে বাঁচার জন্য, অথবা দেখা যাচ্ছে আরো অনেক কারণে হয়ে থাকে, প্রজননের জন্য হয়ে থাকে। পরের পৃষ্ঠায় মানচিত্র দেখো, এখানে পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক অঞ্চল চিহ্নিত করা আছে, প্রধান প্রধান ভৌগোলিক অঞ্চলের বেশ কিছু বৈশিষ্ট্য তোমাদের অনুসন্ধানী পাঠ্যের বইয়ে দেওয়া আছে, সেখান থেকে পড়ো এবং পরের সেশনে আরো বিস্তারিত আলোচনা করো। ওখান থেকে আলোচনা করে এখানে লিখতে বলা আছে, এখানে বলা হচ্ছে যে আগের সেশনে মানচিত্রের সঙ্গে পরিযায়ী পাখিদের ভ্রমণের পথের চিত্র মিলিয়ে নাও, এই পাখিরা কোন ধরনের অঞ্চল থেকে কোন অঞ্চলে পরিযান করে, বছরে কোন সময়ে তারা এরা কোন অঞ্চলে
অবস্থান করে, ঠিক আছে, বন্ধুদের সাথে সেগুলো দলে আলোচনা করতে হবে। আলোচনা করার পরে এখানে দেখো একটা ছক দেওয়া হয়েছে, ঠিক আছে, এই মানচিত্র নিয়ে আলোচনা করতে হবে। একটা ছক দেওয়া হয়েছে, এই ছকটা আমাদের পূরণ করতে হবে। এখানে দেখো বিভিন্ন ভৌগোলিক অঞ্চল, এখানে বলা হচ্ছে যে বছরে বিভিন্ন সময়ে সূর্যের আপতিত হবার, কেমন আপতিত হয়, খারাপ ভাবে নাকি তির্যক ভাবে, ঠিক আছে, আর তখন দিনের দৈর্ঘ্য কেমন হয়, ঠিক আছে। তো এখানে বিভিন্ন সময় উল্লেখ করা হয়েছে, দেখো 21শে মার্চ, 21শে জুন, 23শে সেপ্টেম্বর এবং 22শে ডিসেম্বর। দিন এবং রাত্রে, রাত্রে মানে কেমন হয়, দৈর্ঘ্য কেমন হয়, এবং এই সময় সূর্য লম্বভাবে ক্রিয়ান করে কিরণ দেয় নাকি খাড়াভাবে কিরণ দেয়, সেটা মানে তির্যক ভাবে দেয় সেটা। যেমন এখানে উদাহরণ হিসেবে আমাদের যে সমস্ত অঞ্চল উল্লেখ করা রয়েছে, উত্তর অঞ্চল বা উত্তর মেরু, তুন্দ্রা অঞ্চল, মেরু মানে মরুভূমি, চিরহরিৎ বন এবং দক্ষিণ মেরু, এই কয়টা মাধ্যমে আমাদের এই শখটা পূরণ করতে হবে। তো দেখো এখানে শখে যেমনটা দেখতে পাচ্ছি, এখানে 21শে মার্চ, 21শে মার্চে সূর্য খাড়াভাবে কিরণ দেয় উত্তর অঞ্চলে, আর 21শে জুনে তির্যক ভাবে কিরণ দেয়, 23শে জুনে খাড়াভাবে কিরণ দেয় এবং 22শে ডিসেম্বরে তির্যক ভাবে কিরণ দেয়। এখন 21শে মার্চে খাড়াভাবে কিরণ দেয়, এর জন্য 21শে মার্চে দেখো দিন এবং রাত্রের সংখ্যা কি হয়, দিন এবং রাত্রের সংখ্যা তখন কিন্তু সমান হয়ে যায়, দেখছো, এই যে দিন এবং রাত্রের সংখ্যা তখন সমান হয়ে যায়। আবার যখন 23শে মার্চ ছিল, মার্চে খারাপভাবে পড়ে, তখন সবচেয়ে বড় দিন হয় উত্তর গোলার্ধে, উত্তর মেরুতে, আর 22শে, এখানে 23শে সেপ্টেম্বরে দিন এবং রাত সমান হয় এবং 22শে ডিসেম্বর আবার কি হয়, ছোট, সবচেয়ে ছোট দিন হয়, দিন সবচেয়ে ছোট হয়। তুন্দ্রা অঞ্চলে 21শে মার্চে খারাপভাবে পড়ে সূর্য এবং 21শে জুনে তির্যক ভাবে পড়ে, 23শে সেপ্টেম্বরে খারাপ হবে, আবার 22শে ডিসেম্বরে তির্যক ভাবে পড়ে। এখন 21শে মার্চে দিন এবং রাত কাছাকাছি হয়, প্রায় সমান হয়, 21শে জুনে হয় সবচেয়ে বড় তুন্দ্রা অঞ্চলে, আর 23শে সেপ্টেম্বরে দিন এবং রাত আবার কাছাকাছি হয় এবং 22শে ডিসেম্বরে সবচেয়ে ছোট দিন হয়, ঠিক আছে। তারপর দেখো আরো একটা, এখানে দুইটা পার্ট রয়েছে শখের। এরপর দেখো মরুভূমিতে 21শে জুন তির্যক ভাবে পড়ে, 21শে জুন, 21শে মার্চে, 21শে জুনে খারাপ হবে, 23শে সেপ্টেম্বরে তির্যক ভাবে, 22শে ডিসেম্বরে খারাপ হবে, ঠিক আছে, এবং 21শে জুনে দিন বড় হয়, 21শে মার্চে 21শে জুনে সমান হয় দিন রাত্রি, আর 23শে সেপ্টেম্বরে দিন ছোট হয় এবং 22শে ডিসেম্বরে দিন রাত সমান হয়। চিরহরিতের ক্ষেত্রে দেখো 21শে মার্চে খারাপ ভাবে পড়ে, 21শে জুনে তির্যক ভাবে পড়ে, 23শে সেপ্টেম্বর খারাপ ভাবে পড়ে, 22শে ডিসেম্বরে তির্যক হয়ে পড়ে। 21শে মার্চে সমান হয় দিন রাত্রি, 21শে জুনে দিন বড় হয়, 23শে সেপ্টেম্বরে সমান হয়, 22শে ডিসেম্বরে দিন ছোট হয়। দক্ষিণ মেরুতে 21শে মার্চে খারাপ ভাবে পড়ে, 21শে জুনে তির্যক হয়ে পড়ে, 23শে সেপ্টেম্বরে খারাপ ভাবে পড়ে, 22শে ডিসেম্বরে তির্যক হয়ে পড়ে। 21শে মার্চে দিন ও রাত সমান হয়, 21শে জুনে সবচেয়ে ছোট দিন হয়, 23শে সেপ্টেম্বরে দিন ও রাত সমান হয় এবং 22শে ডিসেম্বরে সবচেয়ে বড় দিন হয়। তো এইভাবে আমাদের এই শখটি পূরণ করতে বলা হয়েছিল, এই শখটি আমরা এইভাবেই পূরণ করে ফেলবো। এরপর আমাদের দেখো এখানে একটা প্রশ্ন করা হয়েছে, ক্রমাগত পৃথিবীর ক্রমাগত ঘূর্ণনের পরও এর বিভিন্ন অঞ্চলে ভৌগোলিক বৈচিত্র্য কিভাবে সংরক্ষিত হয়, মানে ভৌগোলিক বৈচিত্র্যের পরিবর্তন হয় না, কিভাবে সংরক্ষণ হয়, ঠিক আছে, এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তো এখানে উত্তর দেখো, বলা হচ্ছে যে পৃথিবীর আকার ও গঠনের জন্য, ঠিক আছে, যে যে কারণে এরকম হয়, পৃথিবীর আকার ও গঠন ভৌগোলিক বৈচিত্র্যের জন্য দায়ী, ভৌগোলিক বৈচিত্র্যের জন্য দায়ী। পৃথিবীর আকার গোলাকার হলেও এটি কিছুটা ডিম্বাকৃতির, এর ফলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সূর্যের মানে আলোর আপতনের মাত্রা ভিন্ন হয়ে থাকে। এছাড়াও পৃথিবীর ভূত্বক বিভিন্ন অঞ্চলে দেখো বিভিন্ন ধরনের শিলা দিয়ে গঠিত হয়, এই শিলার বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন হয়, ভৌগোলিক বৈচিত্র্য ভিন্ন হয় এবং এভাবে সংরক্ষিত হয়। পৃথিবীর বায়ুমণ্ডল, পৃথিবীর বায়ুমণ্ডলে ভৌগোলিক বৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বায়ুমণ্ডল সূর্যের আলোকে ছড়িয়ে দেয়, ফলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সূর্যের আলোর তীব্রতা ভিন্ন হয়। এছাড়া বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের বায়ু প্রবাহ সৃষ্টি করে যা ভৌগোলিক বৈচিত্র্যের কারণ হয়ে থাকে। এরপর দেখো পৃথিবীর অক্ষের ঝোঁক, পৃথিবীর অক্ষটি তার অক্ষ কক্ষপথের সাথে 66.5 ডিগ্রি কোণে ঝুঁকানো থাকে, এই ঝোঁকের কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সূর্যের আলোর আপতনের কোণ
ভিন্ন হয়ে থাকে। নিরক্ষরেখায় সূর্যের আলো লম্বভাবে বা খাড়াভাবে আপতিত হয়, ফলে সেখানে দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্য সারা বছর সমান থাকে। অন্যদিকে মেরু অঞ্চলে সূর্যের আলো তির্যকভাবে আপতিত হয়, ফলে সেখানে দিনের দৈর্ঘ্য ও রাতের দৈর্ঘ্য ঋতুভেদে পরিবর্তিত হয়। এই তিন কারণে কারণে কি হয়, এই তিনটি কারণে পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক অঞ্চল ভৌগোলিক বৈচিত্র্য সংরক্ষিত হয়। এই যে ভৌগোলিক বৈচিত্র্য পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তী ক্লাসে আমরা এই সপ্তম এবং অষ্টম সেশন নিয়ে আলোচনা করবো। তো আজকের ক্লাস এ পর্যন্ত, সকলকে ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।